পশ্চিমবঙ্গে বাম শাসনে সূর্য যখন মধ্য কখনো তখন আমরা প্রায়ই একটা কথা শুনতাম বাম পরিবর্ত উন্নততর বাম সেখানে নাকি বিরোধীদের কোনো নেই না আমাদের বর্তমান শাসক দল তৃণমূলের জামানায় আমরা কোনো উন্নততর তৃণমূলের গল্প শুনিনি কিন্তু তৃণমূলের শীর্ষ নেত্রী সহ অন্যান্য নেতা নেত্রীদের বক্তব্যে আমরা বারবার শুনেছি পশ্চিমবঙ্গ বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত ধরে যে উন্নয়নের জোয়ারে ভাসছে তাতে আগামী তিনশো বছর পশ্চিমবঙ্গে বিরতিতে কোনো ঠাঁই নেই সেখানটা সবটাই তৃণমূল এবং আমরা যদি নির্বাচনী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণে তাকাই তাহলে সত্যি দেখা যাচ্ছে বাই হুক অর ক্রুক শাসক দল কিন্তু তৃণমূলের জয় পতাকা পথপথ করে ওড়াচ্ছে এবং লড়াইটা সেখানে হচ্ছে তৃণমূল বনাম বিক্ষুব্ধ তৃণমূল সত্যি বিরোধীদের কোথাও আমরা সেইভাবে ময়দানে খুঁজে পাচ্ছি না এবং সেক্ষেত্রে তাহলে প্রশ্ন জাগছে পশ্চিমবঙ্গ কি সত্যিই শাসকের সুশাসনে একদম গঙ্গার কুলুকুলু হাওয়ার মতো পবিত্র হাওয়ার মতো বয়ে চলেছে সেখানে সত্যিই কি বিরোধিতার কোনো কণ্ঠ নেই কারোর মধ্যে কোনো অসুহা নেই না সমাজের বিভিন্ন স্তরে আমরা যদি কান পাতি তাহলে একটা জিনিস স্পষ্ট এখানে বিরোধিতার হাওয়া আছে এবং খুব আছে সময় সুযোগের অভাবে এবং শাসকের ভয়ে কোথাও গিয়ে সেই কণ্ঠ চুপ করে আছে কিন্তু তারা যদি সময় পায় সুযোগ পায় এবং সঠিক জায়গায় সঠিক মতদানের সুযোগটা এসে যায় তাহলে কিন্তু শাসকের গদি উল্টে যেতে পারে পশ্চিমবঙ্গে একটা বিরোধিতার এরকমই তীব্র হাওয়া চলছে এখন বিরোধিতার এই তীব্র হাওয়া যখন প্রবল হচ্ছে পশ্চিমবঙ্গে তখন কিন্তু আরেকটি প্রশ্ন এর পাশাপাশি উঠছে পশ্চিমবঙ্গে যদি সত্যিই কোনোদিন তৃণমূলের হাত থেকে শাসন ক্ষমতা বেরিয়ে যায় তাহলে সেই শাসকের পরিসর দখল করবে কে বিজেপি নাকি বাম কংগ্রেস এই প্রশ্নটা ওঠার একাধিক কারণ আছে এবং কেন এই প্রশ্ন উঠছে এর পজিটিভ পয়েন্ট কি এর নেগেটিভ পয়েন্ট কি এই সব কিছু নিয়ে আজকে করব বিস্তারিত আলোচনা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল আজ থেকে আমরা প্রত্যেক দিন সকাল নটায় আপনাদের অনুরোধ মতো আমার এই বিশেষ প্রতিবেদন নিয়ে আসবো এতদিন আমরা আমার রাত্রি নটায় প্রতিবেদন শুনছিলেন কিন্তু এখন থেকে প্রত্যেকদিন সকাল নটায় আমি এই প্রতিবেদন নিয়ে আসবো এবং এই প্রতিবেদনের টপিক আপনারাই কিন্তু বেছে দেবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে এবং আপনারা যে টপিকগুলো বেছে দেন তার মধ্যে থেকে যেটা আমাদের মনে হয় সেরা টপিক সেটাই তুলে নিয়ে আমরা আমাদের আলোচনায় নিয়ে আসি আজকে যে আলোচনাটা করছিলাম পশ্চিমবঙ্গে যে বিরোধী পরিষদটা রয়েছে সেটা কাদের দখলে যেতে চলেছে আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচন বললে ভুল হবে গত লোকসভা নির্বাচনে বিরোধী ভোট ব্যাংকে কার্যত এক জায়গায় এক করতে সমর্থ হয়েছিল বিজেপি এবং তার ফলে লোকসভা এবং বিধানসভা দু জায়গাতেই আমরা বিজেপির একটা চমকে দেওয়ার মতো ফল দেখেছিলাম যে বাংলায় বিজেপির পতাকা ধরার লোক কার্যত ছিল না চার এর কাছাকাছি ভোট ছিল সেই ভোট ব্যাংকই কার্যত পৌঁছে গেছে আটত্রিশ চল্লিশ শতাংশে এবং বিধানসভায় বাম কংগ্রেস শূন্য হয়ে গেছে তিন থেকে সাতাত্তরে উত্তরণ ঘটেছে বিজেপি এবং বিজেপি প্রধান বিরোধী দল হয়েছে এখন সেই জায়গায় যখন বিজেপির ক্রমশ সূর্যটা উজ্জ্বল দেখাচ্ছিল হঠাৎ করেই সেখানে ঘটলো ছন্দ পতন বিধানসভা নির্বাচনের পর আমরা দেখলাম যে যেখানেই উপনির্বাচন হচ্ছে নির্বাচন হচ্ছে পুরসভা নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু বিজেপির ভোট ব্যাংক কমছে এবং ক্রমশ ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বামেরা সত্যি কি তাই একটা মহলের মত হচ্ছে এটা কিন্তু শাসকের একটা সুকৌশল সুকৌশল এখানে যে ভোটটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ভোট পাচ্ছে শতাংশ শতাংশ শাসক দলের প্রার্থী এবং এখানেই প্রশ্নটা উঠছে এটা কি সত্যিকারের জনমতের প্রতিফলন হচ্ছে নাকি গায়ের জোরে নিজের মতো করে ভোট করে নেওয়া হচ্ছে এবং যখনই গায়ের জোরে নিজের মতো ভোট করে নেওয়ার কথা উঠছে সেখানে উঠছে বিরোধীদের মধ্যে অক্সিজেন দেওয়ার তত্ত্ব কিরকম ব্যাপার বিজেপি যে জায়গাটা করেছিল সেখানে দেখা যাচ্ছিল বাম কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ক্রমশ মুছে যাচ্ছে এবং বিরোধী ভোট সবকিছু ভুলে বিজেপিকে এক একাট্টা করে ভোট দিচ্ছিল তারপরে তৃণমূলের সঙ্গে লড়াইটা হচ্ছিল ওয়ান ইস টু ওয়ান যা শাসকের পক্ষে সবসময় মাথা ব্যথার কারণ এখন যদি কোন রকমে দেখানো যায় যে শাসকের বিপরীতে যারা রয়েছে সেই বিরোধীরা সেখানে দুদলই একটা সমান সমান জায়গায় রয়েছে তাহলে বিরোধী ভোট ভাগ হয়ে যাবে এবং বিরোধী ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে লড়াইটা কিন্তু একের বিরুদ্ধে এক হবে না এবং সেক্ষেত্রে বিরোধী ভোট ভাগ হওয়ার যে সুবিধা সেটা শাসক দল পাবে এবং বিরোধীরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের ভোট কাটাকাটি করে শাসক দলের শাসন সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করবে এবং সেই কারণে যখন গায়ের জোরে ভোট করাচ্ছে শাসক দল যে তত্ত্বটা উঠে আসছে গায়ের জোরে যখন ভোট করাচ্ছে তখন শুধু নিজেদের হয়েই ভোটটা করছে না তার পাশাপাশি তারা কিন্তু সুকৌশলে সিপিএম বা বাম ফ্রন্টের দিকেও বেশ কিছু ভোট ঠেলে দিচ্ছে এবং তার ফলেই দেখাচ্ছে যে এই বাংলায় বিজেপি ক্ষয়িষ্ণু তার ফলে যে বামেদের ভোট রামে এসছিল তারা কিছুটা হলেও যেন কনফিউজ এবং সেই তারা যখন ভোট দিচ্ছেন বামকে দেবেন না বিজেপিকে দেবেন তৃণমূলকে তো দিচ্ছেন না এই একটা কনফিউশনের জায়গা থেকে ভোটটা ভাগাভাগি হবে এবং শাসক দল নিজেদের আসনটা পোক্ত করে রাখবে এটাই গেল মোদ্দা কথা এখন এই তত্ত্বটা বাদ দিয়ে যদি সত্যি করেই ধরে নি যে বামফ্রন্ট বা বামফ্রন্ট কংগ্রেস জোট তারা ঘুরে দাঁড়াচ্ছে এবং বিজেপি ক্ষয়িষ্ণু হচ্ছে তাহলে কি তারা বিরোধী পরিষদটা সত্যি সত্যি দখল করতে পারবে আগামী দিনে বিজেপি কি সত্যি বাংলা থেকে মুছে যাবে নাকি যেটা হচ্ছে সেটা সবটাই সাময়িক সেটার একটু পয়েন্টগুলো আলোচনা করা যাক বামফ্রন্ট কংগ্রেসের যে জোটের কথা যারা বিরোধী পরিষদটা দখল করতে পারে বলে মনে করা হচ্ছে তাদের পজিটিভ কি কি পয়েন্ট রয়েছে সেইগুলো আগে প্রথমে বলে নিই কেন মনে করছেন সাধারণ মানুষ কেন সাধারণ মানুষ তো বোকা নন তারাও তো তাদের বুদ্ধিমত্ত প্রয়োগ করেই যখন ভোটটা দিতে পারেন তারা সেই ভোট প্রয়োগ আগে সেই ভাবনা চিন্তাটা করেন বামফ্রন্ট কংগ্রেসের একটা পজিটিভ পয়েন্ট রয়েছে তাদের সংগঠনের জোর দেখুন পশ্চিমবঙ্গে বিজেপির যে ভোটটা ছিল দুহাজার উনিশের লোকসভা নির্বাচনের আগেও বা যদি আমরা দু হাজার ষোলো এই দুহাজার এই নির্বাচনগুলো দেখি সেখানে দেখুন চার পার্সেন্ট এর পার্টি হিসেবে পরিচিত ছিল বিজেপি সেখান থেকে দুহাজার তে তারা উঠে এলো সতেরো পার্সেন্টের কাছাকাছি আবার দুহাজার ষোলোতে নেমে এলো দশ পার্সেন্টে এই রকম একটা ভোট ব্যাংক তাদের টালবাহানা চলছিল এরপর দু হাজার উনিশে গিয়ে জাম্প হলো কিন্তু বিজেপির যে এই ভোটটা হলো এটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন তাদের সাংগঠনিক জোরে না কেননা যখন আমরা একটি উপনির্বাচনের শ্রমিক ভট্টা ভট্টাচার্যকে দেখেছিলাম জয়ী হতে বিধায়ক হতে তখন কিন্তু বিজেপির সংগঠন বলে কোনো বস্তুই অবশিষ্ট ছিল না শুধুমাত্র তৃণমূল বিরোধিতা জায়গা থেকে তারা ভোটটা পেয়েছিলেন এমনটাই মনে করা হয় এবং লোকসভায় আঠারোটি আসন পাওয়ার পরেও বা বিধানসভায় সাতাত্তর আসনে ওঠার পরেও বিজেপির সাংগঠনিক জোর যে মারাত্মক কিছু এরকমটা অতি বড় বিজেপি সমর্থক বলেও মনে করেন না তারা এখনো মনে করেন বিজেপির সাংগঠনিক জায়গা ঠিক করার বহু জায়গা বাকি আছে অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস যারা করছেন তারা হয় প্রবীণ নেতা অথবা তাদের পরিবারে একটি এই রাজনীতি করার ঘরানা আছে অর্থাৎ পারিবারিক সূত্রে বা রাজনীতি করার সূত্রে কিন্তু সংগঠন সাংগঠনিক ক্ষমতা একটা জায়গা রয়েছে বামফ্রন্ট কংগ্রেস কর্মীদের মধ্যে এবং যেটা বিজেপির এখনো তৈরি করতে পশ্চিমবঙ্গে বেশ কিছুটা সময় লাগবে এবং সেই কারণেই কিন্তু বামফ্রন্ট কংগ্রেস একটা বেশ অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে বলে মনে করছে এর পাশাপাশি একটা সংখ্যালঘু ভোটের তত্ত্বও আছে বাংলায় এবং অন্যান্য রাজ্যেও যেটা দেখা যায় যে সংখ্যালঘুরা একটু যেন বিজেপি বিরোধী তারা বিজেপি কে সেইভাবে ভোট দিতে চান না কেননা বিজেপির অতি হিন্দুত্ব সংঘের অতি হিন্দুত্ব নীতি এই সব কারণেই নাকি বিজেপির থেকে সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে থাকে এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই একই জায়গা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইকুয়েশনটা আরও শক্ত এই কারণে পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু ভোট রয়েছে যে ভোট ব্যাংকটা কিন্তু কোনো দিনই বিজেপির কাছে যাবে না এখন বিজেপি যদি প্রধান প্রতিপক্ষ হয়ে থাকে তাহলে এই ভোটটা কিন্তু সরাসরি শাসক দল তৃণমূলের পক্ষে থাকবে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরানো ক্ষমতা থেকে রীতিমতো অসম্ভব ব্যাপার অন্য জায়গায় বিরোধী পরিসরটা যদি বামফ্রন্ট কংগ্রেস জোট দখল করতে পারে তাহলে কিন্তু এই সংখ্যালঘু ভোটেও তারা ভাগ বসাতে পারবে ঘোর দুঃসময় অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেখানে আমরা দেখেছি একানব্বই থেকে বিরানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের বাক্সে গেছে সেখানে কিন্তু আট ন পার্সেন্ট ভোট বামফ্রন্ট কংগ্রেস তখনও ধরে রাখতে পেরেছে এবং এই জায়গাতেই সংখ্যালঘু ভোটের অঙ্কে বামফ্রন্ট কংগ্রেসকে অনেকেই এগিয়ে রাখছেন বিরোধী পরিসরে সাংগঠনিক শক্তির পাশাপাশি আরেকটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস যারা করছেন ওই বললাম হয় তারা দীর্ঘদিনের নেতা দীর্ঘদিন এই রাজনীতিটা করছেন অথবা তাদের পরিবারের একটা ঘরানা আছে এবং তাই পরিশোধীয় রাজনীতিতে বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েত হোক পুরভোট হোক এইসব প্রশাসনিক জায়গায় কিন্তু তাদের একটা চালানোর অভিজ্ঞতা বা কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে সেখানে যারা বিজেপি নেতা হিসেবে উঠে আসছেন তাদের কিন্তু পুরসভা বা পঞ্চায়েত চালানোর অভিজ্ঞতাও নেই সুতরাং সেই জায়গাটায় বিজেপি নেতারা যদি ক্ষমতায় আসেন তারা কতখানি রাজ্যের উন্নয়ন করতে পারবেন কতখানি তারা প্রশাসনিক দখল নিতে পারবেন সেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবং এটাও কিন্তু বামফ্রন্ট কংগ্রেসের পক্ষে যাচ্ছে বিজেপিকে কিছুটা ব্যাক ফুটে ফেলে দিয়ে আর সব থেকে বড় কথা বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার ফলে বামফ্রন্ট কংগ্রেসেরা নতুন করে হারাবার কিছু নেই এই রাজ্যে এবং তাদের পিঠটা কার্যত দেওয়ালে ঠেকে গেছে এবং তাই তারা কিন্তু মাঠে ময়দানে নেমে একদম শূন্য থেকে লড়াইটা নতুন করে শুরু করেছেন এবং সেই জায়গাটাই কিন্তু বিজেপির মধ্যে সেই মরিয়া আন্দোলনের ব্যাপারটা এখনো দেখা যাচ্ছে না রিসেন্ট পার্টি যদি আপনারা দেখেন আনিশ খানের মৃত্যুকাণ্ড নিয়ে বামফ্রন্ট যেভাবে চেপে ধরে রাজনীতিটা করছেন বা এখনো কংগ্রেস বলতে পশ্চিমবঙ্গে যাকে বোঝানো হয় সেই অধীর চৌধুরী তিনি সবকিছু হারিয়েও যেভাবে রাজনীতিটা করে যাচ্ছেন কংগ্রেসের পতাকাটা মুর্শিদবাদে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই মনন কামড় দেওয়ার প্রচেষ্টা কিন্তু বিজে পির মধ্যে এখনো সেইভাবে দেখা যাচ্ছে না বিজেপি ওয়ান ম্যান আর্মি হয়ে গেছেন কার্যত শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার জায়গা থেকেই তিনি সেই লড়াইটা দিচ্ছেন কিন্তু কংগ্রেস বা বাম ফ্রন্টের মতো রাস্তায় নেমে ময়দানে নেমে সার্বিক ভাবে যে দলটা সাতাত্তরটা বিধায়ক রয়েছে আঠারোটা এমপি রয়েছে চারজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে তারা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারছে না এবং এটাও কিন্তু সাধারণ মানুষের কাছে বিজেপি ফেলে অন্যান্য দলকে সুযোগ দেওয়ার একটা ভাবনা চিন্তা দেওয়ার অন্যতম কারণ বলেও একটা মহল মনে করছেন এই তো হলো বাম ফ্রন্ট কংগ্রেসের পজিটিভ পয়েন্ট এবার বিজেপির কিছু নেগেটিভ পয়েন্ট বলি যেমন জায়গা বলছিলাম যে বিজেপি নেতৃত্ব দেওয়ার মুখ নেই সংখ্যালঘু ভোট বিমুখ এর পাশাপাশি অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ আপনারা দেখবেন যে বিজেপির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা প্রকাশ্যে দলাদলি কথা কাটাকাটি এবং একে অপরের বিরুদ্ধে তোপাগা আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি এখন সাধারণ কিন্তু একটা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে দলটা এখনো ক্ষমতায় আসেনি যারা বিরোধী আসনে বসে আছে এবং যাদের ভোট ব্যাংকে এখনো সেই স্টেবিলিটি আসেনি এটা তাদের ডেডিকেটেড ভোট ব্যাংক এইটা বলার মতো জায়গায় আসেনি এখনো যদি এত অন্তর্কলহ হয় এই দলটা শাসকের আসনে বসলে কি করবে সেই তুলনায় কিন্তু সেই ধরনের একটা গোষ্ঠী দ্বন্দ্ব আমরা এখনো সিপিএম বা বামফ্রন্ট বা কংগ্রেসের মধ্যে সেভাবে দেখছি না হ্যাঁ যখন এরা শাসকের আসনে ছিল বা প্রধান বিরোধী জোটের জায়গায় ছিল তখন আমরা হয়তো কিছু অন্তর্দ্বন্দ্ব দেখেছি কিন্তু বর্তমানে এরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করছে এবং এই অন্তর্দ্বন্দ্বের জায়গাটা নেই বিজেপির অন্তর্কলহ বিজেপিকে অনেকটা পিছনে ফেলে দিচ্ছে এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ বঙ্গে তাদের নেতা কোথায় সবটাই তো তারা নির্ভর করে আছেন কেন্দ্রীয় নেতৃত্বের উপরে অর্থাৎ কেন্দ্র থেকে এসে এখানে প্রচার করে দেবেন কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে ইডি লাগিয়ে বিপক্ষ দলকে ভেঙে দেবে আর এখানকার নেতারা শাসন ক্ষমতা ভোগ করবেন এরকম যেন একটা মানসিকতা দেখা যাচ্ছে মাটি কামড়ে পড়ে থেকে আন্দোলনটা করা শাসকের চোখে চোখ রেখে লড়াইটা করা যারা শাসকের বিরোধী যারা বিরোধী মনোভাবপন্ন হয়েছে সেই সব মানুষের উপর যখন অত্যাচারের ঘা নেমে আসে তাদের বুক দিয়ে আগলে রাখা তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনটাকে সংগঠিত করা না এমনটা দেখা যাচ্ছে না বিজেপি নেতৃত্বের কাছ থেকে এবং বঙ্গ বিজেপি নেতৃত্বের এই খাম খেলে পেনা এই কমতি জায়গাটাই কিন্তু বামফ্রন্ট বা কংগ্রেসকে একটা বড়সর অক্সিজেন দিচ্ছে এবং সাধারণ মানুষ ভাবতে শুরু করেছেন তাদের মনের কোনো উঁকি মারছে বিজেপিকে ক্ষমতায় আনা কি ভুল হবে বিজেপিকে বিরোধী জায়গায় দেওয়াটা কি ভুল হবে তার থেকে বামফ্রন্ট কংগ্রেস একটা টেস্টের জায়গা আবার কি তাদের দিকে ফেরত যাওয়া যাবে এটাও কিন্তু বামফ্রন্ট কংগ্রেসের ভোট বৃদ্ধির একটা কারণ কিন্তু দেখা যাচ্ছে আর আরেকটা কারণ বিজেপি কে একটু বেকায়দায় ফেলছে সেটা হচ্ছে একদিকে এই শাসকের অঙ্কেই হোক বা যে কোনো কারণেই হোক ভোট কমার অঙ্ক যেখানে দেখা যাচ্ছে তার পাশাপাশি দল ভাঙার কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বিজেপি শিবির সেরে শাসক শিবিরে ফিরে যাওয়ার একটা চেষ্টা বিভিন্ন নেতা নেত্রীর মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন নেতা নেত্রীকে নিয়ে গুঞ্জন আছে তারা নাকি যে কোনো দিন শাসক শিবিরে যেতে পারে তাই বিজেপি কতখানি ট্রাস্ট করা যেতে পারে বিজেপি কতখানি ভরসা করা যেতে পারে এই প্রশ্নটাও কিন্তু উঠছে বামফ্রন্ট বা কংগ্রেসের ক্ষেত্রে এই প্রশ্নটা উঠছে না কেননা মোটামুটি তাদের দল থেকে যাদের যাওয়ার কথা ছিল তারা চলে গেছে কিন্তু বাম বাম বা কংগ্রেস ঘরানা এগুলো থেকে একটা মতবাদ এগুলো তো কোনো ব্যক্তির উপর নির্ভর করে না যারা যাওয়ার তারা চলে গেছেন কিন্তু তারপরে যে ফ্রেস ফেসগুলো উঠে আসছে এবং তারা যে লড়াইটা করছেন তারা যে আদর্শের লড়াইটা করছেন সেটাকে কিন্তু জানাতেই হবে এবং এই জায়গাটাতেই বিজেপি কিন্তু বাংলায় ক্রমশ পিছিয়ে পড়ছে এতক্ষণের আলোচনা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে যে তাহলে আমি বলতে চাইছি বাংলায় বিজেপির দিন শেষ এবং এখানে ভবিষ্যৎটা হতে চলেছে তৃণমূল বনাম বামফ্রন্ট কংগ্রেসই তাই আমার এই প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট রয়েছে দেখুন কোনো রাজ্যে সুশাসন চলতে গেলে সেখানে কেন্দ্র রাজ্যের সমন্বয়টা একটা বড় অঙ্ক বড় কথা আমাদের যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার রয়েছে যে গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে সেখানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যদি সুসম্পর্ক বজায় না থাকে রাজ্যের সঙ্গে পুরসভা বা পঞ্চায়েত যদি সুসম্পর্ক বজায় না থাকে সেখানে কিন্তু সাধারণ মানুষের উন্নয়ন হওয়া সত্যিই একটা অসম্ভব ব্যাপার এবং আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবসময় কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা টাসল থেকে গেছে যখন বাম শাসন চলছে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর ধরে তখন কেন্দ্রে মোটামুটি কংগ্রেস সরকারই আমরা দেখেছি এবং কংগ্রেস বাম দ্বন্দ্ব কেন্দ্রে যেখানে তাদের কুস্তি চলছে বাংলাতে তার ফলটা কিন্তু পড়ছে এবং যেহেতু কেন্দ্র রাজ্যের এই সমন্বয়ের অভাবটা রয়েছে সেই জায়গা থেকে বাংলার উন্নয়ন থমকে থেকেছে বাংলাকে কিন্তু দেনার দায়ে ডুবে যেতে হয়েছে যখন তৃণমূল এলো তখন তৃণমূল কিন্তু কেন্দ্রের শাসক দল কংগ্রেসের শরিক ইউপিএ এর শরিক কিন্তু সেই সরকার তিন মাস চলল না মমতা বন্দ্যোপাধ্যায় মাস তিনিকের মধ্যেই ইউপিএ জোট ছেড়ে বেরিয়ে চলে এলেন এবং ইউপিএ ঘোষিত বিরোধী হয়ে গেলেন এবং তার বছর বছরই দু যেতেই চোদ্দ যেখানে নরেন্দ্র মোদীর এনডিএ জামানা শুরু হলো সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী অমিত শাহ বা বিজেপির একটা ঘোষিত শত্রুতা আমরা দেখতে পেলাম এবং বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সব থেকে বড় বিরোধী মুখ তিনি এমন একটা প্রচারের এমন একটা জায়গা প্রতিস্থাপনের কোথাও জায়গা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজনৈতিক যে মতপার্থক্য তা যখন রাজ্য কেন্দ্রের সম্পর্ককে বাধাপ্রাপ্ত করে তখন কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়ন থমকে যায় এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই সেই জায়গাটা হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকুক বা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বামফ্রন্ট কংগ্রেস ক্ষমতায় আসুক কেন্দ্রে যদি বিজেপি সরকার থাকে তাহলে সেই জায়গায় কিন্তু কোনো সময় সেই সমন্বয়টা আমরা দেখতে পাবো না এবং সেই সমন্বয়ের অভাব হলে রাজ্যের উন্নয়ন থমকে যাবে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে যদি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বামফ্রন্ট কংগ্রেস জোট ক্ষমতায় আসে এবং কেন্দ্রে ইউপিএ ক্ষমতায় আবার চলে এলো তাহলে তো এই সমস্যা হওয়ার কথা নেই দেখুন সারা ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বে যে অবস্থা তারা কেন্দ্রে আবার কবে ক্ষমতায় ফেরত আসবে আদৌ কোনোদিন আসতে পারবে কিনা এই প্রশ্ন উঠে গেছে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশেই কার্যত ধীরে ধীরে ক্ষয় হতে হতে শূন্যের দিকে এগিয়ে চলেছে কংগ্রেস তাদের নেতৃত্বের অভাবের জন্য এটা এখন পরীক্ষিত সত্য অন্যদিকে বামফ্রন্ট সারা ভারতবর্ষ থেকেই মুস্তে শুরু করেছে কয়েকটি পকেটে তারা বেঁচে ছিল যার মধ্যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা অন্যতম ছিল যেখান থেকেও তারা এখন মুছে গেছে একটি তৃণমূলের দখলে একটি বিজেপির দখলে কেরালাতে শিবরাত্রি সোলতের মতো এখনো টিম টিম করে চলছে বামফ্রন্ট এখন বাম বন্ধুরা বলতে পারবেন শুধু কেরালার কথা কেন বলছেন মহারাষ্ট্র হোক তামিলনাড়ু হোক হিমাচল প্রদেশ হোক সব জায়গা এতো একটি দুটি করে আমরা সেখানে জিতেছি এমন কি পার্শ্ববর্তী রাজ্য झारखंड সেখানে গত ইলেকশনে বাম প্রান্তরে জিতেছেন তাহলে বামে ভরসা আছে বাম দল কোনো দিন একদিন কেন্দ্রে ক্ষমতা দখল করতে পারে হ্যাঁ করতেই পারে কোন একটি রাজ্যে একটি দুটি বিধায়ক একটি দুটি আসনের লড়াই করে যদি কেন্দ্র দখলের স্বপ্ন কো দেখে এই স্বপ্ন কি কোনোদিন সত্যি হতে পারে অর্থাৎ বাম ফ্রন্ট হোক বা কংগ্রেস হোক কেন্দ্রে ক্ষমতায় আসাটা একটু যেন অনেক দূরের স্বপ্ন বলে তাদের মনে হচ্ছে অন্যদিকে বিজেপি যেভাবে গোটা দেশে নিজেদের ধীরে ধীরে প্রতিষ্ঠা করে ফেলছে ক্ষমতায় কোথাও প্রধান বিরোধী কিন্তু সব জায়গাতে একটা ডেডিকেটেড ভোট ব্যাংক তৈরি করে নিয়ে যেভাবে তারা সংগঠনটাকে সাজাচ্ছে দেশব্যাপী সেখানে আগামী কয়েক দশক হয়তো বিজেপি শাসনই ভারতবর্ষ দেখতে পারে যেরকম একসময় কংগ্রেসের শাসন দীর্ঘদিন ধরে চলেছে সেরকমটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং তাই সেই জায়গা থেকে বিজেপির এই শাসনটা যখন কেন্দ্রে রয়েছে তখন রাজ্যেও কিন্তু সমন্বয়ের জন্য বিজেপি সরকার আসাটা দরকার বলে অনেকেই মনে করছেন এর পাশাপাশি আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিল্প সংস্থান কর্মসংস্থান এখন তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস হোক তারা কিন্তু পরীক্ষিত ব্যর্থ প্রথমে বামেদের কথা বলি বামেদের চৌত্রিশ বছরের নতুন কলকারখানা কোথায় হয়েছে কেউ বলতে পারবেন না কিন্তু কত কলকারখানা বন্ধ হয়েছে হাতে কোনো করে সকলেই সেটা বলে দিতে পারবেন অর্থাৎ কর্মনাশা বন্ধের যে কর্মসূচি পশ্চিমবঙ্গে সেটা কিন্তু বামেদের জামানাতেই শুরু হয়েছিল তৃণমূলের ক্ষমতায় আসার অন্যতম কারণ ছিল কিন্তু এই কর্মনাশা বন্ধ কর্মসংস্কৃতি চলে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অনেকেরই অনেক আস্থা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে অনেক শিল্প সম্মেলন করেছেন বিদেশে বারবার ছুটে গেছেন বাণিজ্য বৈঠকে এই রাজ্যে শিল্প আনার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য হোক দুর্ভাগ্য হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন সারাদেশ দেশ মৌ দিদি বলে মার্জনা করবেন আমার এই কথাটার জন্য কিন্তু এই যে বাণিজ্য সম্মেলন লক্ষ লক্ষ কোটি টাকার মৌ মৌ চুক্তি স্বাক্ষরিত হয় এবং তার কোনো বাস্তবায়ন পশ্চিমবঙ্গে দেখা যায় না এই জায়গা থেকে কিন্তু এই নামকরণটা হয়ে গেছে এবং তাই সেখানে কিন্তু এই শিল্প সংস্থান এই জায়গাটা ব্যর্থ হয়েছে দুটি দলই এখন বিজেপিও কি বিভিন্ন রাজ্যে প্রচন্ড শিল্প করছে না প্রচন্ড শিল্প না করলেও তাদের হাত ধরে কিন্তু টেসলা থেকে শুরু করে বড় বড় কোম্পানি যারা একসময় চায়না জাপানে গিয়ে বাণিজ্য করছিল তারা ভারতবর্ষে আসার ইঙ্গিত দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার একটু পশ্চিমবঙ্গে আসছে না সে যে কোনো কারণেই হোক এখন এই জায়গাটাই যদি কেন্দ্রের সঙ্গে সমন্বয় থাকে এবং কেন্দ্রের সহমত থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ শিল্প ডেস্টিনেশন হিসেবে উঠে আসতে পারে এবং যতক্ষণ না এই শিল্প সংস্থান হচ্ছে যতক্ষণ না কর্মসংস্থান হচ্ছে ততক্ষণ কিন্তু রাজ্যবাসীর একজন সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব না এবং সেই কারণেই কিন্তু বামফ্রন্ট কংগ্রেসের এই ব্যর্থতা অতীতে তাদের যে ব্যর্থতাটা ছিল সেই কথাটা মাথায় রেখি তাদের নতুন করে বিরোধী পরিসরে বসাটা যথেষ্ট কঠিন এখনকার গল্প যাই লাগুক না কেন আগামী দিনে তৃণমূলের প্রধান বিরোধী হবে বিজেপি এবং বিজেপির সেই আন্দোলন তারা কতখানি ফলপ্রসূ করে পশ্চিমবঙ্গে প্রতিস্থাপিত করতে পারে সেটাই নির্ভর করবে। তাদের বিরোধী আসনে থাকবে নাকি তাদেরকে সরিয়ে দিয়ে বামফ্রন্ট কংগ্রেসকে তুলে আসবে নাকি তাদেরকে শাসকের আসনে বসাবে কিন্তু আগামী দিনে লড়াইটা বামফ্রন্ট কংগ্রেস নয় বামফ্রন্ট কংগ্রেস হয়তো স্থানীয় নির্বাচনে পৌরসভা হোক পঞ্চায়েত নির্বাচনে হোক সেখানে স্থানীয়ভাবে স্থানীয় উপর ভিত্তি করে বেশ বেশ কিছু কিছু আসন পেতে পারে ভালো জায়গায় থাকতে পারে কিন্তু যখনই পরিষদীয় সেখানে কিন্তু লড়াইটা হবে তৃণমূল বনাম বিজেপি এবং বিজেপি যদি সত্যি করে তাদের যে খামতি জায়গাগুলো আছে সেগুলো পুষিয়ে নিতে পারে তাহলে কিন্তু তৃণমূলকে সরিয়ে তারা একদিন শাসকের আসনে বসতে পারে পশ্চিমবঙ্গে এই স্বপ্ন কিন্তু তারা দেখতেই পারে আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন এবং তার সঙ্গে যদি ভালো লাগে আমাদের প্রতিবেদন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন থেকে প্রত্যেকদিন সকাল নটায় আপনাদের জন্য নিয়ে আসবো বিশেষ প্রতিবেদন এবং অবশ্যই করে জানান আগামীকাল প্রতিবেদনে কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার